শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সকাল 10:16 রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে 4.8 মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের অভ্যন্তরে, সিলেটের গোলাপগঞ্জ থেকে 12 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কারো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বারংবার ভূমিকম্পের ফলে আশঙ্কিত বাংলাদেশের সাধারণ মানুষ, চিন্তিত প্রশাসনও। ঢাকাবাসী আজকে আবার সকাল 11:15 দিকে ভূমিকম্প আমাদের ঢাকাবাসীকে নাড়া দিয়ে গেল। যদিও রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.5, যদিও ভূমিকম্প অধিদপ্তর থেকে বলা হচ্ছে এটা, এবং অন্য যে সোর্স থেকে আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5। আজকে যে ভূমিকম্পটি হয়েছে এটা উৎপত্তিস্থল বলা হচ্ছে হচ্ছে সিলেটের এটা গোপালগঞ্জ গোলাপগঞ্জে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থান, মানে ভূমিকম্প উৎপত্তিস্থল স্থান তারা নির্ধারণ করেছে। আমরা এই মুহূর্তে যদি আমরা বলতে চাই যে ঘন ঘন যে পরিমাণে আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে, এটি কিন্তু একটি অসহনীয় সংকেত। আমাদের যদি আমরা এখন থেকে যদি পূর্ব প্রস্তুতি নিতে না পারি এবং জনগণকে যদি সচেতন করতে না পারি, তাহলে এর যে পরিণতি এটি খুবই খুবই ভয়াবহ। কারণ বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় যে অপরিকল্পিত নগরায়ণ, এখানে মানুষকে উদ্ধারের অভাবেই মানুষ কিন্তু জীবিত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে হয়তো মৃত্যু করে ঢলে পড়বে। এমন এক পরিস্থিতিতে আমি মনে করি যে জনগণকে সচেতন করতে হবে এবং সরকারকে ভূমিকম্প পূর্ববর্তী যে পূর্ব প্রস্তুতি সেটা গ্রহণ করতে হবে। জনগণকে সচেতন করার জন্য মিডিয়াগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এখানে মিডিয়া ব্যবহারের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে এবং জনগণ নিজ উদ্যোগে সচেতন হতে হবে এবং সরকারকে এই বিষয়ে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এবং ইতিপূর্বে যে পরিমাণে ভূমিকম্প বাংলাদেশকে নাড়া দিচ্ছে, এখন যদি আমরা সচেতনতা যদি আমরা নিজ পর্যায়ে থেকে গ্রহণ করতে না পারি এবং সরকার যদি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করতে পারে, তাহলে এর পরিণতি হবে কোন ভয়াবহ। বাংলাদেশের পাশাপাশি শুক্রবার ভূকম্পন অনুভূত হয়েছে আসাম সহ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্য। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।